যদি আপনার চোখ এবং মন খুঁজে বেড়ায় চির সবুজ পাহাড়, মেঘের ভেলা আর পাহাড়ি ঝর্ণার কলরব, তাহলে অবশ্যই ঘুরে আসুন মেঘালয় থেকে। মেঘালয়ের অর্থ মেঘের আলয়, অর্থাৎ মেঘের বাড়ি। আর মেঘালয় মানেই শিলং আর চেরাপুঞ্জি। আর শিলং মানেই মনে পড়ে রবি ঠাকুরের শেষের কবিতার কথা। তাই বাঙালি তথা ভারতবাসীর অন্য আবেগ জড়িয়ে রয়েছে এই শৈল শহরটিকে ঘিরে। মেঘালয় তিনটি পর্বতশ্রেণী দ্বারা পরিবেষ্টিত, গাঢ়, খাসি এবং জয়ন্তিয়া। আমাদের আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে শিলং ভ্রমণের বিস্তারিত তথ্য এবং বিবরণ, যেমন কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব শিলং পৌঁছবেন কিভাবে। শিলং যেতে গেলে যে কোনো গুয়াহাটিগামী ট্রেন ধরে চলে আসুন গুয়াহাটি স্টেশনে। হাওড়া থেকে রেগুলার সরাইঘাট, কামরূপ এবং কাঞ্চনজঙ্ঘা এই তিনটি ট্রেন গুয়াহাটি আসে। এছাড়াও ফ্লাইটেও পৌঁছে যেতে পারেন গুয়াহাটি এয়ারপোর্টে। উমঘাটেও একটি এয়ারপোর্ট রয়েছে, তবে এখানে বিমান পরিষেবা একটু কম এবং এক্সপেন্সিভও। এরপর গুয়াহাটি স্টেশন বা এয়ারপোর্ট থেকে রেন্টাল কারে করে মাত্র 3 ঘন্টায় পৌঁছে যান শিলং শহরে। ভাড়া পড়বে কার প্রতি মোটামুটি 2 থেকে 3 হাজার টাকার মতো। এছাড়াও আরেকটিও রাস্তা রয়েছে, আপনারা স্টেশন বা এয়ারপোর্ট থেকে বাস ধরে চলে আসুন গুয়াহাটির খানাপাড়াতে। এখানে রেন্টাল কার ভাড়া একটু কম, 1,500 থেকে 2,000-এর মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও এখানে শেয়ার কারও অ্যাভেলেবেল, সেক্ষেত্রে ভাড়া পড়বে জন প্রতি 300 টাকার মতো। এখান থেকে বাসও যায় শিলং, ভাড়া জন প্রতি 150 টাকা। বাস ছাড়ে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি। সমস্ত ভিউ পয়েন্ট আপনাদেরকে তো দেখাবোই, কিন্তু এই যাত্রার পথে যে সমস্ত ভালো ভালো ভিউ পয়েন্ট পাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব। আশা করছি আমাদের এই জার্নি ভালোভাবেই কাটবে। ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আমরা জালুকবাড়ি ফ্লাইওভার থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম। এখান থেকে শিলংয়ের দূরত্ব 105 কিলোমিটার। রাস্তাঘাট বেশ ভালোই। আশা করছি ঘন্টা তিনেকের মধ্যে আমরা শিলং ক্যান্টনমেন্টে পৌঁছে যেতে পারবো। এখনো পর্যন্ত 20 কিমি মতো আমরা রাইড করে নিয়েছি। এখানে রোড জার্নি কিন্তু খুবই কমফর্টেবল। কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। চারপাশের সিনিক ভিউটিও অসাধারণ। বেশ খানিকটা পথ পেরিয়ে এসেছি আমরা, মাঝে এক পশলা বৃষ্টিও পেয়েছি। এই অঞ্চলে বৃষ্টিপাত যেহেতু বেশি হয়, তাই পাহাড়ের গাছগুলো পুরো সবুজ হয়ে রয়েছে, আর এখানে গাছের সংখ্যাও অনেক বেশি। বন্ধুরা, আমরা এখন মেঘালয় চেকপোস্টে রয়েছি। এখান থেকে আমরা ই পাস সংগ্রহ করছি। সবার জন্য ই পাসটা ম্যান্ডেটরি। কীভাবে ই পাস সংগ্রহ করবেন সেটা আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। সবাই এখানে এলে অবশ্যই ই পাস নিয়েই আসবেন, নাহলে ঘুরে বেড়ানোর সমস্যা হতে পারে। ই পাস কালেক্ট করার জন্য আপনাদের ফোনে মেঘালয় ট্যুরিজম অ্যাপ ইনস্টল করুন, তারপর ট্যুরিস্টে ক্লিক করুন, তারপরে ই ইনভাইটে ক্লিক করে সেখানে আপনাদের একজন মেম্বারের আইডেন্টিটি কার্ড এবং ফটো আপলোড করে দিন। কোথায় যাচ্ছেন সেটা অবশ্যই উল্লেখ করুন এবং আপনাদের ভেহিকেল নম্বরটিও অবশ্যই ইনক্লুড করবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে
ভ্যাকসিনেশন সার্টিফিকেট সহ রেজিস্ট্রেশন নম্বর দেখিয়ে কাউন্টার থেকে ই পাস কালেক্ট করে নিন। মেঘালয় পারমিট কালেক্ট করে নিয়ে আমরা আবার রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। আরও কিছুটা আসার পর একটি ভালো ভিউ পয়েন্ট দেখতে পেলাম। এখান থেকে পাহাড়ি গ্রামগুলি খুব সুন্দর দেখতে লাগছিল। এখানকার সিনিক বিউটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মেঘালয় ট্যুরের প্রথম দিন আমরা ঘুরে দেখব মেঘালয়ের ক্যাপিটাল সিটি শিলং। এখানে রাস্তাঘাট বেশ ভালোই, আর যেটুকু জায়গায় খারাপ রয়েছে এখানের বিউটিফুল নেচারস ভিউ সেটা পূরণ করে দিয়েছে। আমরা এখন রয়েছি উমিয়াম লেক ভিউ পয়েন্টে। এখান থেকে উমিয়াম লেক ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের দূরত্ব মাত্র 2 কিমি। আমরা ওখানেও যাব, তবে এখান থেকে উমিয়াম লেকের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখান থেকে আমরা রওনা দিয়েছি উমিয়াম লেক ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের উদ্দেশ্যে। রাস্তার ধারে বেশ কয়েকটি কটেজ হাউস দেখতে পেলাম। আপনারা চাইলে এখানেও একদিন স্টে করতে পারেন। আমরা পৌঁছে গিয়েছি উমিয়াম লেকের ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের কাছেই। এখানে অর্কিড রিসর্টও রয়েছে। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে লেকের কাছে পৌঁছানোর জন্য। আমরা একদম লেকের কাছে পৌঁছে গিয়েছি। আমরা এখন রয়েছি উমিয়াম লেকে। আমাদের মেঘালয় ভ্রমণ শুরু করলাম এই উমিয়াম লেক দিয়ে। শিলং থেকে 15 কিমির মধ্যেই রয়েছে এই লেকটি। এটি আসলে একটি ম্যানমেড ড্যাম, আর এখানকার ভিউ অসাধারণ সুন্দর। এই লেকটি স্পেশালি ফেমাস এখানের ওয়াটার স্পোর্টসের জন্য। এখানে বোটিং, সুইমিং ইত্যাদি হয়। আর এই লেকের এন্ট্রি ফিজ 59 রুপিস পার পার্সন। এই লেকের ভিউটি দেখুন কত সুন্দর। উমিয়াম লেক আসলে একটি ম্যানমেড রিজার্ভার উমিয়াম রিভারের ওপর। এটি শিলং থেকে মাত্র 15 কিমি দূরত্বে রয়েছে। মেঘালয় ভ্রমণের একটি অন্যতম আকর্ষণ এই উমিয়াম লেকটি। এটি বারাপানি নামেও পরিচিত। উমিয়াম লেক বিখ্যাত এখানকার ওয়াটার স্পোর্টসের জন্য। সামনেই দেখুন টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আপনারা বোটিং, স্কুটিং, ওয়াটার সাইক্লিং ইত্যাদি টিকিট কালেক্ট করে নিতে পারবেন। উমিয়াম লেকের ভিউ পয়েন্টগুলি সারাক্ষণই খোলা থাকে, তবে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি স্পটগুলি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এখানের এন্ট্রি ফিজ 59 রুপিস পার পার্সন। বোটিংয়ের জন্য কস্ট পড়বে পার পার্সন 100 রুপিস 12-সিটার স্পিড বোটের জন্য। পার্সোনাল সেলিং বোটের কস্ট পড়বে 800 রুপিস 2 পার্সনের জন্য। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এখান থেকে আমরা রওনা দিলাম শিলং শহরের উদ্দেশ্যে। রাস্তাপথেই উমিয়াম রিভারের ওপর ড্যামটি নজরে পড়ল। এখান থেকে আরো কিছুটা এগিয়ে দেখতে পেলাম উমিয়াম লেক নংপো ভিউ পয়েন্ট। এখানে কিছুটা সময় না দাঁড়িয়ে চলে যেতে পারলাম না। এই ভিউ পয়েন্টটি এত সুন্দর, যেখান থেকে পাহাড় ঘেরা উমিয়াম লেকটিকে দেখতে অসাধারণ লাগছিল।
এই ভিউ পয়েন্টের পার্কিং চার্জ বাইকের জন্য 20 টাকা আর কারের জন্য 30 টাকা। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার আমরা জার্নি শুরু করলাম শিলং ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গিয়েছি শিলং ক্যান্টনমেন্টে। এখান থেকে আমরা যাব এলিফ্যান্ট ফলসের উদ্দেশ্যে, যা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। কিছু দূর এগিয়ে দেখতে পেলাম আপার শিলং টি ফার্ম। আপনাদের হাতে সময় থাকলে এই টি গার্ডেনটিও ঘুরে দেখতে পারেন। এখানের এন্ট্রি ফিজ 10 রুপিস পার পার্সন। টি গার্ডেনকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এরপর কিছুটা এগিয়ে দেখলাম এয়ারফোর্স মিউজিয়াম। এখানের ভিজিটিং টাইম সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই এই স্থানটি ঘুরে দেখবেন। সামনে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এন্ট্রি পাস নিয়ে নেব এলিফ্যান্ট ফলস ভিজিট করার জন্য। এখানে এন্ট্রি পাস 100 রুপিস পার পার্সন। এন্ট্রি পাস নিয়ে আমরা পৌঁছে গিয়েছি এলিফ্যান্ট ফলসের সামনের কার পার্কিং জোনে। আর এখানে বেশ কিছু শপ রয়েছে, আর রয়েছে কিছু রেস্টুরেন্টও। এখানে আমরা আমাদের লাঞ্চটি সেরে নিলাম। এখন আমরা এলিফ্যান্ট ফলস ভিজিট করব। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে। এই ফলসটি 3টি ধাপে নিচে নেমে গিয়েছে। এখন আমরা জেনে নেব এই ফলসটির নাম এলিফ্যান্ট ফলস হলো কেন। হাতির মতো দেখতে একটি শিলা থেকে এই ফলসটি নিচে নেমে এসেছে, সেই জন্য এই ফলসটির নামকরণ করা হয়েছে এলিফ্যান্ট ফলস। তবে 1897 সালের ভূমিকম্পে সেই শিলাটি নষ্ট হয়ে গিয়েছে, তবুও নামটি থেকে গিয়েছে। আমরা এখন রয়েছি এলিফ্যান্ট ফলসের প্রথম ধাপের কাছে। বর্ষার জন্য এখানে জল এখন পরিপূর্ণ রয়েছে। বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে এই ফলসের দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে পৌঁছাতে হয়। বর্ষার জন্য সিঁড়িগুলি একটু পিচ্ছিল হয়ে রয়েছে, অবশ্যই সাবধানে নিচে নামবেন। এটি হচ্ছে এলিফ্যান্ট ফলসের সেকেন্ড স্টেপ। আমরা এলিফ্যান্ট ফলসের তৃতীয় ধাপের কাছে পৌঁছে গিয়েছি। আপনাদেরকে এক ঝলকে 3টি ধাপ দেখিয়ে নেব। এখন আমরা রওনা দিয়েছি শিলং ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেটি রয়েছে লাইটখোর পিকে, যেখান থেকে শিলং শহরটিকে খুব ভালোভাবে দেখা যায়। এই যাত্রাপথে অনেক ফার্মিং আমরা দেখতে পেলাম রাস্তার দুপাশে, আর রাস্তার ধারে অনেক ফ্রুটস আর ভেজিটেবলের শপও রয়েছে। ওখানে পৌঁছে আমরা জানতে পেরেছিলাম যে ওই স্থানটি বিকেল 3টের সময় বন্ধ হয়ে যায়। আমাদের আর দেখা হলো না, তবে আপনারা এখানে এলে অবশ্যই এই স্থানটি ভিজিট করবেন। এখানের ভিজিটিং টাইম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
পাশের একটি ভিউ পয়েন্ট থেকে আমরা শিলং শহরটিকে দেখলাম, সেই দৃশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। সারাদিন ঘোরাঘুরির পর এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। শিলংয়ে অনেক হোটেল এবং হোমস্টে রয়েছে, তবে আপনারা এখানে স্টে করার জন্য পুলিশ বাজার বা তার আশেপাশে হোটেল বুক করুন, কারণ এটি শিলংয়ের সেন্টার পয়েন্ট। হোটেল আগে থেকেও অনলাইন অ্যাপের মাধ্যমে বুক করে রাখতে পারেন বা এখানে এসেও বুক করে নিতে পারেন। ভাড়া মোটামুটি 1000 টাকা থেকে পেয়ে যাবেন, তবে স্ট্যান্ডার্ড হোটেল নিতে চাইলে ভাড়া পড়বে 2000 টাকার মতো। হোটেলে ফ্রেশ হয়ে নিয়ে আমরা এখন চলে এসেছি শিলংয়ের সেন্টার পয়েন্ট, যা পুলিশ বাজার নামে পরিচিত। এটি পুরোটা একটি শপিং এরিয়া। সন্ধ্যেটা এখানেই কাটাবো আর কিছু কেনাকাটাও করব। এখানে অনেক রেস্টুরেন্টও রয়েছে, ডিনারটাও এখানেই সেরে নেব। মেঘালয়ের বেশিরভাগ ডিশেসই তৈরি হয় পর্ক এবং বিফ দিয়ে। এখানকার মানুষজন বেশিরভাগই নন ভেজিটেরিয়ান, তবে এখানে ভেজ ডিশেসও পেয়ে যাবেন। বেশ কয়েকটি ভালো রেস্টুরেন্ট রয়েছে। আমরা একদিনে শিলং ট্যুর করেছি, তাই একটু তাড়াহুড়ো করে ঘুরতে হয়েছে। আপনারা শিলং ভ্রমণের জন্য 2 দিন সময় নিন, যাতে করে শিলংয়ের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে থাকছে চেরাপুঞ্জি ভ্রমণ বৃত্তান্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর শিলং ভ্রমণ সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করে অবশ্যই জানান। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। পরের এপিসোডটি অবশ্যই দেখুন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।